বিধ্বংসী আগুন মালদা জেলার মানিকচক থানার নূরপুর গ্রাম। আগুন ঘিরে আতঙ্ক গোটা এলাকায়। এখনো পর্যন্ত দমকলের কোনো ইঞ্জিন আসেনি। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন। কারখানাতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। কারখানার পাশে রয়েছে বসত বাড়ি। আগুনের লেলিহান শিখায় এখনো পর্যন্ত 8টি বাড়ি পুড়ে গেছে। তুলা কারখানার মালিকের নাম মোহাম্মদ রাজু। আনুমানিক 30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। এখন পরিস্থিতি কি আছে? এখন তো চলতেছে, হালাতে আছে, বাড়িতে এখন বেড়ে যাচ্ছে, এখন 5-7 লেগেছে, আবার কি ছিল? নীল ঘর ছিল, তুলার মিল ছিল। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো অনেক টাকা হয়েছে, 4 লাখের মতো মানে মাল আছে এখানে। মিল ছিল ওটা মানে 7-8 লাখ টাকা আগে মানে খরচা করেছে। এখন আপনি কি করবেন? এখন কি করবো দেখি। পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকে জানাইনি। এখন কি অবস্থা আছে? এখন এসে পুলিশ এসে দেখি কি করছে ওরা। আগুন নিয়ন্ত্রণ এসেছে? না, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমাদের নূরপুর মন্দিরপাড়ায় মোহাম্মদ রাজু বলে একটা ওনার আছে কটন মিলে, যার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। এখানে বোঝাবো শর্ট সার্কিটের কারণে আগুন লেগে প্রায় আমার আনুমানিক খরচ কাছাকাছি 25-30 লাখ টাকা মিনিমাম হবে। তার উপরে যেতে পারে, কোনো মতে নিচে আসবে না। আগুনটা লাগলো কিভাবে? ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুনটা লেগে। কতটা বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে? বাড়ি প্রায় আশপাশে 6-7টা বাড়ি আছে। ভিতরে তো আমার মানে আগুন চলছে বলে কিছু বুঝতে পারছি না কী ক্ষতি হয়েছে না হয়েছে। তবুও একটা আনুমানিক খরচ ধরা যেতে পারে 25-30 লাখ টাকা মিনিমাম খরচ হয়েছে। এই যে তুলার তুলার মিল, কোনো লাইসেন্স আছে? দাদা, সেটা আমরা বলতে পারি যে উনি আছেন ওনার, সেই বলতেই পারি এই ব্যাপারে। পুলিশকে জানানো হয়েছে, দমকলকে জানানো হয়েছে, প্লাস মিডিয়া প্রশাসন যে আছে ওনাদেরকেও জানানো হয়েছে। দমকলতে কোনো খোঁজ খবরই নেই। আমরা টোল ফ্রি নাম্বারে ফোন করেছিলাম, এখন অবধি দেখতে পাচ্ছি না। আর এখন অবধি বর্তমানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখন অবধি দমকল মালদা বা চাঁচল থেকে এসে পৌঁছায়নি। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যে ছিল আর্থিক ক্ষয়ক্ষতিটাই হয়েছে, আর্থিক পরিমাণটাই নষ্ট হয়েছে। কী কারণে আগুন লাগলো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।